এক ধরনের কেয়ামত ঘোষণা করে দিছে পুতিন কাকু, কারণ ঝুকেঙ্গা রেহে সালা স্টাইলে থাকা পুতিনের সাথে পাঙ্গা নিয়ে আজকে দেখেন ইউর কি দশা, আর আমেরিকার কথায় যুদ্ধে নেমা ইউক্রেনের বা কি দশা। দর্শক, পবিত্র কোরআনে পড়ছিলাম যে কেয়ামতের দিন নাকি তওবা কবুল হবে না, কারণ ওই মুহূর্তে তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। কারণ কি, আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর এর আগ পর্যন্ত তওবার রাস্তা খোলা আছে। তো অনেকটা ওইটার মতো না, বাট কাছাকাছি লেভেলেই রাশিয়া যে ঘোষণা দিয়েছে জেলির পরিণতি কোন দিকে হবে বাবা, অস্ত্র সংকট দেখা দিছে, মাল নাই, বিভিন্ন জায়গাতে অপারেশন কাটছাট করা শুরু হয়েছে, আর এদের সেনাবাহিনীর সদস্যরা নিজেরা নিজেরা পালাই যাচ্ছে, সেনাবাহিনীতেও আছে বিতর্ক, সামনে আসতেছে আবার নির্বাচন, জেলি চাচ্ছে নির্বাচন না করে ক্ষমতায় থাকতে, তবে একটা বিশাল ফ্যাক্টের মধ্যে পড়ে গেছে। আপনাদেরকে ইতিমধ্যে বলেছি আমেরিকা ঘোষণা দিয়েছে যে সর্বশেষ অনুদানটা তারা ইউক্রেনকে দিয়েছে, আগামী নির্বাচনে পাশ করার আগে বাইডেন সরকারের কত্র থেকে বা আমেরিকার পক্ষ থেকে আর কোনো অর্থনৈতিক সহযোগিতা ইউক্রেনের জন্য আসার সুযোগ নেই। এই যখন ঘোষণা, স্বাভাবিকভাবেই পুতিন কাকুর অ্যাকশনটা আরও 10 গুণ বৃদ্ধি হয়েছে। ওই তবার মতন আলোচনার রাস্তা বন্ধ হয়ে গেছে। আমেরিকা গতকালকে সর্বশেষ বলছিল বা ইইউ ন্যাটো একটা প্রভাব তৈরি করার চেষ্টা করছে, যেটা জেলির খুব কাছেরই, যে ইউক্রেনের প্রধানমন্ত্রী যিনি, তিনি আপনার কিন্তু বলছিলেন যে মানে ইউক্রেনকে কূটনৈতিক লেভেলে রাশিয়ার সাথে সমঝোতার জন্য চাপ দিচ্ছে পশ্চিমারা। বাট রাশিয়া কি বলছে, যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বর্তমানে শান্তি আলোচনার কোনো ভিত্তি নাই। আর এই তথ্য জানিয়েছে পুতিন কাকুর কার্যালয় ক্রেমলিন। গতকালকে ক্রেমলিন থেকে বলা হয়েছে, আমরা সত্যিকার অর্থে মনে করি আলোচনার বিষয় বিবেচনা করার মতন এখন কিছুই নেই, এখন শুধু হচ্ছে ফসল ঘরে তোলার সময়। রাশিয়া বলছে যে 2022 সালে রাশিয়ার সেনারা ইউক্রেনের প্রবেশের পরপর একটি চুক্তি সম্ভাবনাকে কিয়েভের উপর চাপ প্রয়োগ করে ব্যস্ত দিয়েছে ব্রিটেন এবং আমেরিকা। আপনাদের খেয়াল থাকার কথা, জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় একটা, কিন্তু মানে এরদোয়ানের মধ্যস্থতায় একটা শান্তি চুক্তির আলোচনা, কয়েকবার বৈঠক টুটে কইলো, হুট কইরা আপনার ব্রিটেন এবং আমেরিকা বললো কোনো আলোচনা নাই, তুমি লড়াই করো, তোমার টেকা দেবো, আমরা ইইউ থেকে টেকা আনবো, ন্যাটো থেকে টেকা আনবো, মাল মেশিনারিজ বিক্রি করবো। আর জেলি তখন সেই জায়গা থেকে সরে আসলো, তখন বলছিল যে ওই আলোচনার কোনো পূর্বশর্ত ছিল না। এছাড়া ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনা আইন করে নিষিদ্ধ করার পর আর তেমন কোনো ভিত্তি নাই। আপনারা জানেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আপনার সে কিন্তু একটা কথা বলছিল যে কি, পুতিন জীবিত থাকাকালীন পুতিনের সাথে নাকি আর কোনো আলোচনা হবে না, যদি আলোচনা হয় সেটা হবে রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট যিনি হবেন তার সাথে, কিন্তু পুতিনের সাথে, জীবিত পুতিনের সাথে কোনো আলোচনা হবে না। তো আলহামদুলিল্লাহ পুতিন কাকু তো আবারও নির্বাচন করছেন, আর এইবার আমি একটু দেখলাম ভিন্ন রকম আরেক নির্বাচন, পুতিন বেসিক্যালি আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। যাই হোক, 2022 সালের অক্টোবরে জেলির আদেশ করা একটা কি বলে যে সই করা একটা আদেশ, যেটা সেটাই হয়েছে এখন মূল ঝামেলার, যে পুতিন ক্ষমতায় থাকা অবস্থায় রাশিয়ার সাথে কোনো ধরনের আলোচনা সম্ভব হবে না। রাশিয়াকে অন্তর্ভুক্ত না করে কিয়েভের শান্তি প্রস্তাবকে অবাস্তব হিসাবে উল্লেখ করেছে রাশিয়া, বলছে এটাতে ভুল রয়েছে, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া কিভাবে তোমরা শান্তি অর্জন করবা। জেলিকে 10 দফা শান্তি প্রস্তাবে আপনার মানে জেলেন্সকির 10 দফা শান্তি প্রস্তাব, ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার, শত্রুতাপূর্ণ আচরণ বন্ধের আহ্বান, একই সঙ্গে ইউক্রেনের সীমানা পুনরায় প্রবর্তনেরও ডাক দেওয়া হয়েছে। মানে মন গড়া যা যা দরকার রাশিয়ার কাছে আবদার করে বসছে, যে আসেন এবার আমরা চুক্তিতে যাই, কারণ যুদ্ধে তো আর কোনো বেল নাই। বাট এখন রাশিয়া কি বলছে, রাশিয়া বলছে তোমাদের সাথে আলোচনার আর কোনো সুযোগই নেই। তো দিন শেষে আপনি দেখেন যে এই পশ্চিমারা যার কাঁধে ভর করে ওই রাষ্ট্রটারে, ওই সিস্টেমটারে সব কিছু শেষ করে দিয়া এরা চুপচাপ বসে থেকে আবার ফান্ড তোলে, আবার ওই রাষ্ট্রগুলোর পিছনে খরচ করে এরা মহান দাতা দেশ হিসাবে ইতিহাসে নাম লেখাই নেয়। আমারও মনে হয় পুতিন অনুচিত কোনো আলোচনা টালোচনা নাই, ডাইরেক্ট পতাকাটা গাইরা যুদ্ধটারে শেষ করে দেন কাকু। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।